হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও একদম বিন্দাস আছি। তো এসে গেছি এখন একটা কারেন্ট ভিডিও নিয়ে। আমি আবার না বাসি ভিডিও দিতে পছন্দ করি না। হ্যাঁ, অনেকেই অনেক কিছু বলছে যে একদম কারেন্ট ভিডিও দেয়, কাল 7ই জানুয়ারি ছিল, আজ 8ই জানুয়ারি 2023। তো যে এই কথাটা বলছে অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি চ্যানেলে, সে বাসি ভিডিও দেয়। মানে কালকে হয়ে যাওয়া ভিডিওগুলোকে কালকে রাত্রিরেই বসে করে নিই, আজকে তোমাদের সামনে প্রেজেন্ট করে, যেটা অলরেডি লোকে দেখে নিয়েছে। ঠিক আছে, তাই তো? সেক্ষেত্রে কণিকার ভীষণ অন্যায় হয়ে যায়। কণিকা যখন আগে নিজের ব্লগ থেকে তুলে নিয়ে আসা কিছু করা ভিডিওর পার্ট ও নিজের ব্লগে অ্যাড করে, চুরি করে কি? সত্যিই কি চুরি করে? আমার ভিডিওতে মিস হওয়া কোনো পার্ট যদি আমি আমার অন্য ব্লগে দেখিয়ে দিই, সেটা কি সত্যি কোনো অপরাধের মধ্যে পড়ে? বেসিক নর্মাল চিন্তাধারার উপরে চিন্তা করে তোমরা এই কথাটা বলবে। কারণ যদি সেটাই হয়ে থাকে, তাহলে হিসাব মতন আগের দিনের রাখা খাবারও যেমন বাসি হয়, আগের দিনে করে রাখা ভিডিও যখন নেক্সট ডে তোমাদের কাছে প্রেজেন্ট করছি, তাহলেও সেটা বাসিই হয়। সে আমিই করি, তোমরাই করো, কি অন্য কেউই করো? আশা করছি বোঝাতে পারলাম, আশা করছি তুই বুঝতে পারলি। ঠিক আছে, চলো এবার চলে আসি কণিকার জল গরম করার বিষয়, আর কি বলবো, দুটো গ্যাস মানে উপরে আর নিচে দুটো গ্যাসের ওভেন রাখার বিষয়। তাহলে কি কণিকা সত্যি সত্যি নিজের শাশুড়িকে সেপারেট করে দিল? মানে সত্যি কি তাই? মানে ওর শাশুড়ি এবার থেকে নিজের রান্না নিজে করবে, আর ওপরে কণিকা নিজের রান্না করবে? সত্যি তাই? এটা নিয়ে বিশ্লেষণ করতে কে বসলো? আমাদের ওয়াইটির নাম করা বিয়েড, তাই তো? আমাদের ওয়াইটির নাম করা বিয়েড, বাকিটা তোমরা বসিয়ে নিও যে তাকে আমি বিয়েড বলে কী নামে ডাকি। তো সে আদর্শ বৌমার ডিসক্রিপশন দিচ্ছে, ডিসক্রাইব করছে যে হোয়াট ইজ দ্য মিনিং অফ আদর্শ বৌমা, যেটা ও জীবনে হতে পারেনি আর না জীবনেও হতে পারবে। তুই যে কণিকার বিচার করছিস, চল মেনে নিলাম কণিকা আলাদা করে দিয়েছে, তো তোর তো পয়েন্ট আউট করার বেসলেস, কারণ তুই তো এই কাজটা অনেকদিন আগেই করে ফেলেছিস। তুই এই সেম কাজ অনেকদিন আগেই করে ফেলেছিস। দুটো গ্যাস দেখে তোর যখন মনে হলো, তাহলে দুটো গ্যাস তো তোর বাড়িতেও আছে। নিচেও একটা সিলিন্ডার লাগানো, ওপরেও একটা সিলিন্ডার লাগানো, নিচেও একটা ফ্রিজ আছে, ওপরেও একটা ফ্রিজ আছে, নিচেও একটা মিক্সার গ্রাইন্ডার আছে, ওপরেও একটা মিক্সার গ্রাইন্ডার আছে। তেল আলাদা, নুন আলাদা, চিনি আলাদা, সব ডবল ডবল। কেন রে? ও তো দুটো সন্তানের ছেলের বউ ওনার আছে, দুটো ছেলে ওনার। তুই তো একটা মাত্র ছেলের কুলাঙ্গার এমন বৌমা যে শাশুড়ি শ্বশুরকে নিয়ে শান্তিতে ঘর করতে পারছিস না, শুধু ছেড়ে যাচ্ছিস না এই কারণে যে কোথাও না কোথাও অধিকারটা বর্তায়, কারণ ছেলের বউ বাড়ি থেকে এইভাবে বার করে দিতে পারবে না। ওই জন্য ওই একতলার ভূতের পুরীটাতে ভূতের মতন ঘুরে বেড়াস, আর জনসমক্ষে মিথ্যা কথা বলে বেরিয়েছিলিস যে রান্নার লোককে শ্বশুরমশাই রেখেছে যাতে পড়ে বৌমা বা শাশুড়ির কারুরই অসুবিধা না হয়। সে তো সবাই আমরা জলজান্ত দেখতেই পেলাম যে বৌমার যখন ঘাটটা মটকালো, সেই সময় রান্নার বউয়ের টিকিটাও দেখা গেল না। এক তরকারি ভাত তোকেই করে খেতে হলো রে, শু ভীষণ প্যাথেটিক তোর জীবনটা, জানিস তো? আর এই প্যাথেটিক লাইফটা লিড করতে করতেই কিন্তু তুই কিন্তু ফার্স্ট্রেটেড। ভাত গড় দিতে গেছিলিস একার জন্য, আবার ভাত গড় দেওয়া, তাতে আবার কি অনেক কাজ করিস, সবটা করিস, সবটা, তাই না? ঠিকই, তোর মতন হতে পারলো না, জানিস তো? কণিকার তোর থেকে অনেক কিছু শেখা উচিত। তোর মতন আদর্শ বউ, তোর মতন দশভূজা, দেখ আমি তোকে ট্যাগটা দিচ্ছি, তোর মতন দশভূজা কণিকা একদম দশভূজা হতে পারে। তাতে কি হয়েছে শাশুড়ির সাথে একই জায়গায় বসে চা খায়, তাতে কি হয়েছে ননদের মেয়েকে এখানে এনে রেখেছে, তাতে কি হয়েছে যে শাশুড়ি একদম এমনভাবে বৌমার সাথে কথা বলে যেন মনে হয় তার মেয়ের সাথে কথা বলছে, তাতে কি হয়েছে জা ভাসুরের সাথে ভালো সম্পর্ক রয়েছে, একটা ওই রকম ভাইকে তার দাদা এইভাবে করে যাচ্ছে, আবার কি তাতে কি হয়েছে? তা বলে কি কণিকা ভালো? অন ক্যামেরা কিন্তু আমরা এগুলোই দেখছি, অফ ক্যামেরা গিয়ে কি হচ্ছে, বা কে বিরিয়ানি খেতে চলে যাচ্ছে বিনা ক্যামেরা অন করে শাশুড়ির সাথে ক্যাচাল করে। অ্যাকচুয়ালি সেই ক্যাচালের দিনটাই ছিল মেন দিন, যেদিন এই শাশুড়ির সাথে আলাদা হওয়ার ডিসিশনটা সু আবার নিয়েছিল, যেদিনকে শাশুড়ি শ্বশুরের সাথে অশান্তিটা হয়, যেদিন বাড়ি থেকে হুট করে বেরিয়ে গিয়ে বিরিয়ানি খেতে যায়, সেই দিনটাই ও ডিসাইড করে নিয়েছিল। যেমন ও ইনস্ট্যান্ট ডিসাইড করে না, আর চিকিৎসা করাবো না, এখানে আর কিছু করাবো না, এক্স্যাক্টলি সেই রকম ও কিন্তু ইনস্ট্যান্ট সেটা একদম মাথায় নিয়ে নিয়েছিল যে শাশুড়ির সাথে ও আর একসাথে খাবে না। যে একটু ছিল সেইটাকেও পুরো কাট আউট করে দিয়েছে সেই দিনের পর থেকে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম আর তোমরা বুঝতে পারলে। তো সেই রকম মানুষ যখন অন্যের হিসাব করে, মানে কণিকাকে আমরা যারা সাপোর্ট করি, আমরা অনেকে আমাদের শাশুড়ির সাথে এই ব্যবহার করি, হায় রে হায় রে হায় রে হায় রে, তোর মুখে থুতু মারবো না তোর মুখে জুতো মারবো আমি কোনোটাই বুঝতে পারি না, আমি এত অপশন না তোর মুখটার মধ্যে মারার, আমি ঠিক বুঝতে পারি না যে তোর মুখে এক্স্যাক্টলি মারবোটা কি, এক্স্যাক্টলি মারবোটা কি, নাকি আমার জোর করা মুখ তোর মুখে ছুঁড়ে মারবো, আমি বিশ্বাস করে বুঝতে পারি না তোকে কোনটা উপহার দেবো। এবার রইল দোয়েলের রেজাল্ট দেখানোর বিষয়, হতেই পারে, চল মেনে নিলাম দোয়েলের রেজাল্টটা তো ভালো হয়নি, কেন দেখাবে? মেয়েটা তাদের বাড়ির, তারা গার্জেন, তাদের ইচ্ছা, দেখাবে কি দেখাবে না? তোর তো মাথা ব্যথার দরকার নেই, তোর মাথা ব্যথার দরকার নেই, এটা এটা এমন কোনো জরুরিও না যে আমাকে দেখাতেই হবে, এরকমও কোনো বাধ্যবাধকতা নেই। সেকেন্ড চলে আসি গিজারের বিষয়টা, গিজার গিজার, হ্যাঁ আছে তোদের বাড়িতে? আই থিঙ্ক ওপরে আছে, শ্বশুরের ঘরে গিজার আছে, কিন্তু তোর হাত দেওয়ার অধিকার নেই, কারণ তুই তো গ্যাসে জল গরম করিস, তাই না রে? শু এইটাকে বলা জানিস নচ্ছল্লা, এটা মানে দীপ্তা দি বলা কথা, দীপ্তি দি, ও মাই গড ডার্লিং, তুমি এই ওয়ার্ডগুলো পাও কোথায়? নচ্ছল্লা কথাটা মানে আমি ঠিক জানি না, নিশ্চয়ই তোর মধ্যে স্যুট করে বলে দীপ্তি দি এই নামটা তোকে দিয়েছে। তো তোর কপালটা সত্যি শু ভীষণ খারাপ, জানিস তো, ভীষণ খারাপ। দেখ একটা বড় জায়গা ফাঁকা রয়েছে, সেটা তো একটা বিষয়, এটা আছে। এমন একটা বৌমা তুই, এত কলঙ্কিত একটা বৌমা যে নিজের শ্বশুর শাশুড়ির সাথে সংসার করতে পারিস না। কালকে বেশ বলছিলি যে হাটের মাল পড়িস, তো কি হয়েছে? সবাই পড়ি, আমরা অনেক পড়েছি, তাতে কি হয়েছে? পয়সাটা আমার শ্বশুরের আছে, আমার বরের যতটুকু আছে সেটা, শ্বশুরের পয়সাটা আছে, শ্বশুরের শাশুড়ি। আচ্ছা আরেকটা কথা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হোল্ড অন হোল্ড অন হোল্ড অন, তুই বললি শাশুড়ি ব্লাউজ কিনতে হাবড়া যায়, ঠিক আছে, ব্লাউজ নিতে, শাশুড়িটাই বা কেমন রে? তোর জন্য ব্লাউজ এনে দেয় না, তোকে ব্লাউজ কিনতে হাটে যেতে হয়, হাট আর হাবড়া, শাশুড়ি যায় হাবড়া, তুই যাস হাটে ব্লাউজ কিনতে, শাশুড়ি একটা ব্লাউজও দেয় না, আহারে প্যাথেটিক সিচুয়েশন।
করুণ সিচুয়েশন, বুঝি বুঝি কষ্ট হয়, বুঝি রে, চারিদিক দিয়ে এরকম অবহেলিত হতে 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 কেই বা সহ্য করে বল না। শ্বশুরের পয়সা আছে, তাই শাশুড়ির ফ্রিজ আছে, আমাকেও ফ্রিজ করতে হবে না, এই দেখ ফ্রিজ এসে গেল। তার মানে তোরও এখন পয়সা হয়েছে, কণিকার পেছনটা চেটে চেটে, বুঝেছিস, উজ্জ্বলের বান্টু আর কণিকার পেছনটা চেটে আছে, দেখ তোর ঘরে ফ্রিজ, তোর হাতের ওই যে কচ্ছপের যে আংটিটা 14 বার এমন করে দেখাস, ওইটাও কিন্তু মনে করবি কণিকার দৌলতে। যদি কণিকা না থাকতো ওকে না বেঁচে তুই খেতিস কি করে? তোর এখন 3টে মোস্ট পপুলার কন্টেন্ট MSL ফ্যামিলি, কণিকা মামনি সোনা, কণিকা মামনি সোনা। কেউ হাত কাটা নাইটি পরবে তোর তাতে প্রবলেম, কেউ বেশি চাপাবে তোর তাতে প্রবলেম, কেউ নিজের ঘরে বসে ড্রিঙ্ক করুক না করুক তার জন্য তো তোর কোনো অসুবিধা হচ্ছে না, সেটাও তোর প্রবলেম। তোর অ্যাকচুয়ালি এত প্রবলেম আমি বুঝে পাই না কোনটা। তুই আবার বলিস কণিকার ওপর তোর সহানুভূতি কুটে কুটে ভরা, যে ও একটা পাতলা স্টোল গায়ে দিয়ে বাজারে গেছে। সত্যি আমাদের আমার ভেতরে তুই বলি যে তোর ভেতরে এত মনুষ্যত্বা জেগে ওঠে, তুই পারিস না না বলি, তুই ভালোটা চাস, আমরা সত্যি পারি না, আমরা অন্ধ তো, ঠিক এরকম অন্ধ জানিস তো, আমরা পারি না সত্যি। এমন ভালোবাসিস, এমন ওর চিন্তা করিস যে ওর মান সম্মানটা হাটে বাজারে বিক্রি করতেও 2 মিনিট ভাবিস না, ওর স্বামীকে পঙ্গু 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 বলে ঠুকতেও তুই 2 মিনিট ভাবিস না, ওর মেয়েকেও তুই ছাড়িস না, তুই ভাবতো কী পরিমাণ টেক কেয়ার করতে পারিস, কতটা তুই চিন্তা করিস, খারাপ লাগে জানিস তো, তোর ভীষণ মাতৃত্ব ভীষণ মায়া দয়া শরীরে, বুঝে না কেউ জানিস তো, বুঝে না কেউ, বুঝে না। কিন্তু আমি তো জানি যে তুমি পাতায় পাতায় চলো, আমি পাতা শিরায় শিরায় গিয়ে তোমাকে খাপ করে ধরে নেবো, বোঝাতে পারলাম, বুঝতে পারলি। এবার চলে আসি গিজারের বিষয়ে, কী বলি, কণিকা বলেছে নিচে গ্যাস এ করা আছে তো গ্যাসে মেয়ের জন্য জল গরম করা হবে, তাহলে গিজারটা কোন কাজে ইউজ হবে? কে বলেছে যাদের বাড়িতে গিজার থাকে তারা অল টাইম গিজারই চালায়, কখনো গ্যাস অন করে না? কে বলেছে গিজারটা যদি মাঝে মধ্যে আমি অফ দিই সেখানে আমার লাইটের বিলটা মানে কারেন্টের বিলটাও বাঁচে, কখনো সখনো আমি যখন নিচে স্নান করবে, ধর নিচে মেয়েকে স্নান করালো, তখন নিচে জলটা গরম করার জন্য তখন গ্যাসটা দরকার লাগে, ওপরে যখন স্নান করছে ওপরে গিজার আছে, পুরো বাড়িটাই যার সেই বাড়িটার যে অংশে যেখানে যে কোনায় যেভাবেই পারবে ব্যবহার করতে পারে, সেটা নান অফ ইউর বিজনেস ডার্লিং। ও শু, এটা তোমার বিজনেস না বাবা, নিজের চরকাটায় তেল দাও, নিজের বন্ধ হওয়া লাইনটা কীভাবে ওয়াইলিং করবে, ঘি মালছো তো, ঘি গিলছো তো, সেটা চিন্তা করো, তুমি অত চিন্তা করো না, তোর ওপরে গিজার আছে তুই ইউজ করতে পারিস না কেন, তুই ইউজ করতে পারিস না কেন, কারণ সেই অধিকারটা তোর নেই। যে শ্বশুর শাশুড়িকে বিন্দু মাত্র দেখে না সে কী করে অধিকার ফুরিয়ে ওপরের গিজারে সে জল নিতে যাবে? গরম জল তো বুকে হিঁচে মারা উচিত না? কোন মা বাবা কোন সন্তানের চিন্তা করছে কি করছে না সবটা তোর মাথা ব্যথা, এভরিথিং একটু কম চিন্তা কর, একটু কম চিন্তা কর। বাড়ি যার সে বাড়ির যে কোনায় পারবে সেই কোনায় ঘুরে বেড়াবে, সেটা তো তোকে চিন্তা করতে হবে না, সে গিজারে জল গরম করে চান করা কি গ্যাসে জল গরম করে চান করা সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। কি তুলছিস, কি কি তুলে তুলে তুই কথা বলছিস, সবসময় মনে রাখিস কণিকার শাশুড়ি যখন ছিল না তুই বলেছিলিস ওর শাশুড়িকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, ওনার কিন্তু 2টো সন্তান, 2 জায়গায় কিন্তু উনি সমানভাবে থাকেন, বড় বউয়ের ঘরেও ছোট বউয়ের ঘরেও, এখন যখন এসে গেছে তো সেটাও হচ্ছে না। আর রইল বেবিসিটিং এর কথা, যে দোয়েল বেবিসিটার, তা তুইও আর কেউ তোকে হয়তো জিজ্ঞাসা করেছে যে তুমিও তো তোমার বোনের বেবিসিটিং করেছিস, তা তুই বলি হ্যাঁ অবশ্যই করেছি কিন্তু নিজেও পড়াশোনা করেছি, আমার মা বাবাও সেটা খেয়াল করেছে। কি উখড়ে নিয়েছিস পড়াশোনাটা করে, তুই উখড়েছিসটা কি, একটা অ্যাপ্লিকেশন লিখতে পারিস না? ওই ননদের বাড়ি গেছিলিস না দিদি নম্বর 1 এর অডিশনের দিন, শ্বশুরমশাই একটা অ্যাপ্লিকেশন মুখে বলে দিয়েছে তারপরে লিখেছিস, কোন যোগ্যতায় তোর এই পড়াটা কাজে লাগছে? বিএড করেছিস তো, 1 মাস আগে টেট পরীক্ষা গেল, সানডে করে পড়েছিল, দিয়েছিলিস, দিয়েছিলিস, চেষ্টা করিস, অ্যাপ্লাই করেছিস কোথাও একটা, কি লাভ হয়েছে? পড়াশোনা শিখে তুই কি উখড়ে নিয়েছিস? অবশ্যই পড়াশোনা শেখা একদম জরুরি, একটা মেয়ের একটা শিক্ষা থাকা খুব দরকার, বাট সেই শিক্ষাটাকে ইউটিলাইজ করছিস তুই কীভাবে, তুই কীভাবে দিনের পর দিন দিনের পর দিন শিক্ষিত মানুষরা বুঝি এইরকম করে, এইভাবে অপমান করে মানুষকে, শিক্ষিতভাবে অপমান করে স্ট্যান্ডার্ড রেখে। ক্ল্যাপ ইউর সেলফ, ব্লাডি ইডিয়েট ওমেন, ফ্রাস্ট্রেটেড ওমেন। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এখানেই এন করছি, আশা করি সন্ধ্যাবেলা হয়তো লাইভে আসলেও আসতে পারি, যদি আসি তো তোমরাও এসো, তো চলো টাটা।